মাদক বিরোধী অভিযানে আরো বারো ব্যবসায়ী নিহত বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত অস্ত্র উদ্ধার কুমিলায় হত্যা ও নাশকতার মামলায় খালেদার জামিনে স্থগিত আবেদনের শুনানি আজ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদ যাত্রায় দুর্ভোগের আশঙ্কা চলাচল উপযোগী করতে নানা উদ্যোগ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নটার একুশে সংবাদে সাথে আছে আমি তানভীর এলিন এছাড়াও সংবাদে আরো থাকছে লক্ষ্মীপুরে সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযোগ বক্স মিলছে না মিলছে আইনি সুবিধাও রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় মাদক যুদ্ধে বারো মাদক ব্যবসায়ী নিহত হয়েছে এর মধ্যে আইন শৃঙ্খলা সে সময় আহত হয়েছে বেশ কয়েকজন পুলিশ সদস্য আর মাদক ব্যবসায়ীদের দুপক্ষের গোলাগুলিতে নিহত হয়েছে তিনজন এছাড়া সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে প্রতিনিধিদের সহায়তা আরো জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার রাতভর দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর দক্ষিণ খানের আসিয়ান সিটিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সুমন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে আহত হয়েছে পুলিশের তিন সদস্য এদিকে কুমিল্লার মুরাদনগরে গুঞ্জর বেড়িবাধে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয় পরে বাতেন ও লিটন নামে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে চারশো বোতল ফ্যান্সিডিল একটি পাইপগান কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ যশোর শহরের চাঁচরা রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুদল মাদক ব্যবসায়ীর গোলাগুলি হয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানিক ও আহসান নামে দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়মনসিংহের ভালুকার পাড়াগাঁও এলাকায় বন্দুকযুদ্ধের শীর্ষ মাদক ব্যবসায়ী মিজান নিহত হয়েছে সে সময় পুলিশের দুই সদস্য আহত হয় ঘটনাস্থল থেকে হেরোইন ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ এছাড়া বন্দুকযুদ্ধে মারা গেছে কুষ্টিয়ার দৌলতপুরের দুই শীর্ষ মাদক ব্যবসায়ী মোকাদ্দেস ও রহমান ঠাকুরগাঁওয়ের হরিপুরে বন্দুকযুদ্ধে হারুন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুপক্ষের গোলাগুলিতে জনি মিয়া নামে চিহ্নিত মাদক ব্যবসায়ী নিহত হয়েছে এছাড়া সাতক্ষীরার কলারোয়া থেকে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন এর সর্বত্র ছড়িয়ে পড়ছে মরণ নেশা মাদক বিপদগামী হচ্ছে শিশু কিশোর সহ সব বয়সের মানুষ মাদকের কারণে বাড়ছে খুন ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপরাধ এ নিয়ে উদ্বিগ্ন সচেতন নাগরিক সমাজ ময়নসিং প্রতিনিধি আতর রহমান জুয়েলের তিন পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব জানাচ্ছেন সমর ইসলাম ময়মনসিংহ শহরের বিভিন্ন অলিগলি থেকে শুরু করে পরিত্যক্ত বাসাবাড়িতে বসে মাদকের এমন আসর আর উদ্ধার অভিযানের পর তা ধ্বংসের এ বলে দেয় মাদকের সহজলভ্যতার কথা মেডিকেল কলেজ হাসপাতাল ও রেল স্টেশন এলাকা সহ শহরের শতাধিক স্পটে প্রতিদিন ইনজেকটিভ মাদক গাজা ও হেরোইন নেয়ার এমন আসর বসে শিক্ষা প্রতিষ্ঠানেও তা ছড়িয়ে পড়ার কথা জানান এই মাদক ব্যবসায়ী সহজলভ্যতার কারণে মাদক ছড়িয়ে পড়ছে বলে জানায় মাদক সেবি ও স্থানীয়রা পুলিশের ছত্র এসব চলছে বলেও অভিযোগ তাদের পুলিশ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্পষ্ট জানেন যে কোন কোন পকেট থেকে টাকা আসে ওই যে দইরা নাতি হাল লবে আবার ছাইরা দেয় তার হইতো না ইয়াবা নামক একটা নেশা ট্যাবলেট

তারা মাদকের আশপাশের দিকে দাবি মাদক প্রতিরোধে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে পুলিশ আর জনবল সংকটের কথা জানালেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা জনবল স্বল্পতা নিয়েও আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি এবং গেমল সিং দেখেন মাদক রিকভারি অনেক আছে মাদকের ক্ষেত্রে আমাদের সর্বমহলে একটি স্লোগান সেটাই হচ্ছে জঙ্গি মাদক প্রতিকার পুলিশে অঙ্গিকার এবং এই ক্ষেত্রে আমরা যিটাtolerancewidetildewidetilde মাদকের মামলায় গত 15 মাসে ময়মনসিংহ জেলা পুলিশ 2987 জন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 343 জনকে গ্রেফতার করেছে। সমর ইসলাম 21টালি হিশান কুমিল্লা হত্যা ও নাশকতা মামলায় খালেদ আযিয়ার জমিনে স্থগিতছে আপিল আবেদন শুনানি আজ। এছাড়া ঢাকার আরো দুই মামলায় শুনানি হবে সোমবার হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে বিচারপতি হাসান ফয়েসের দিকে মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বসির আর খালেদা জিয়ার পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদিন এদিকে স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী করায় জাতির মানহানি ও মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে পৃথক দুই মামলায় হাইকোর্টে খালেদার জামিন আবেদনের শুনানি হবে আজ দক্ষতা আর সাহসিকতা দিয়ে দেশের সামরিক বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অরণ্য অবস্থান করে নিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিএএফ ঘাঁটির কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত পিসকিপার্স রান্ডের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী বলেন সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন নতুন প্রযুক্তি সংযুক্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার এ সময় বক্তব্য রাখেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া পরে বেলুন ও পতাকা উড়িয়ে পিস কিপার্স ট্রান্ডের উদ্বোধন করা হয় আওয়ার পিস কিপার্স হ্যাভ শোন ইন হাই রিস্ক এনवायरमेंट উইথ কারেজ বাংলাদেশ হ্যাভ আর্ন রেপুটেশন ফর প্লেইং ক্রুশিয়াল রোল ইন স্টেবলিশিং সাসটেইনেবল পিস ইন সেভারাল কনফ্লিক্ট রেভেজড এরিয়াস through innovative means. ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বেহাল দশায় ঈদ যাত্রায় যাত্রীরা মহাসড়ক সংস্কার কাজের জন্য প্রতিদিন লেগেই থাকছে যানজট তবে ঈদযাত্রা শুরুর আগে মহাসড়ক যান চলাচলের উপযোগী করতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা সংস্কারের জন্যে মহাসড়কের বিভিন্ন স্থানে এভাবেই কাটা হয়েছে তৈরি হয়েছে খানাখন্দ গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত মহাসড়কের সত্তর কিলোমিটারই এরকম মহাসড়কের কদিমধল্লা পাকুল্লা নটিয়াপাড়া টাঙ্গাইল বাইপাস ভেরুয়া ঘারিন্দা বাইপাস রসুলপুর ও এলেঙ্গা সহ বিভিন্ন স্থানে সড়ক ভাঙাচোরা ছিল আগে থেকেই এখন চলছে চার লেনের কাজ এসব কারণে প্রায় প্রতিদিনই যানজটে নাকাল হচ্ছে যাত্রীরা

ঘরে ফিরতে পারে এবং স্বজনদের সাথে ঈদ করতে পারে সেজন্য আমরা এই তারিখের মধ্যে মহাসড়কগুলোকে ফলlene এটা চালু করে দেওয়া হবে ইদে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে 800 বেশি পুলিশ সদস্য মোতায়েন রাখার কথা জানিয়েছেন টাঙ্গাইল পুলিশ সুপার যেখানে সিঙ্গেল লেন আছে সেখানে একটু হার্ড শোল্ডার করে দিলে যাতে আমাদের গাড়িগুলো নির্বিঘ্নে যেতে পারে ঈদের এক সপ্তাহ আগে থেকে আমরা মোতায়েন করব এবং ঈদের ছুটির শেষে পরে আবার তিন দিন আমরা আরাম মহাসড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করে ঈদে ঘরে ফেরা নির্বিঘ্ন করার প্রত্যাশা যাত্রীদের ডেস্ক রিপোর্ট 21 এ টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামে ব্যাংক লিমিটেড জনসচেতনতা লক্ষ্মীপুরে ইফটিজিং মাদক প্রতারণা সহ সব ধরনের অপরাধ দমনে স্থাপন করা হয়েছে অভিযোগ বক্স পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে এই বক্স এর ফলে অপরাধীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করার পাশাপাশি আইনি সুযোগ সুবিধা পাচ্ছেন ভুক্তভোগীরা জানাতুল ফেরদুস নয়নের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা একসময় লক্ষ্মীপুরে অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ করতে পারতেন না সাধারণ মানুষ থানা কিংবা আদালতে অভিযোগ করতে গেলে উল্টো হয়রানির শিকার হতেন তারা পাশাপাশি ছিল দালালদের দৌরাত্ম চুরি ডাকাতি মাদক ইড সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে অবগত করতে স্থাপন করা হয়েছে অভিযোগ বাক্স শহরের ঝুমুর চত্বর উত্তর তেমনি পুলিশ কার্যালয় আদালত পাড়া বাস টার্মিনাল সহ বিভিন্ন স্থানে এসব অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে আর এগুলো মনিটরিং করা হচ্ছে পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোল রুম থেকে আমাদের পুলিশ থানা পুলিশ ইয়ে করে দেবেন সাথে আমরা সাধারণ মানুষ যারা অনেক সময় থানা পুলিশের কাছে যে গিয়ে আমরা আমাদের অভিযোগটা দিতে পারি না যার কারণে এরকম বক্স দেওয়ার কারণে আমাদের সাধারণ মানুষরা অনেক অপরাধ সংগঠিত হত হতো আশা করি পুলিশ সুপারের এই মহতির দুগের কারণে আমরা থেকে মুক্তি পাবো অভিযোগ বাক্সটা বসানোর কারণে আমরা নারীরা অনেক উপকৃত হচ্ছি এই অভিযোগ বাক্স বসানোর কারণে নিয়ত অব্যাহত থাকবে এবং বিভিন্ন স্থানে এই অভিযোগ বক্সগুলো আরো ব্যাপক আকারে প্রসার এবং প্রচারণা করবেন পর্যায়ক্রমে প্রতিটি থানায় অভিযোগ বাক্স স্থাপন করা হবে বলে জানান পুলিশ সুপার লক্ষীপুরের মানুষ যেন শান্ত থাকে শান্তিতে ঘুমাতে পারে এই প্রচেষ্টাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য অপরাধ দমনে পুলিশের এমন অভিনব পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জেলার সর্বস্তরের মানুষ মাসুম আলিসা টেলিভিশন নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছে তখন অন্যান্য খবর সঙ্গে থাকবে রাজধানীর ছিন্নমূল মানুষের ইফতারে চিরায়ত দৈন্যতা বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রংপুরে এবারও হাড়ি ভাঙা আমের বাম্পার ফলন সংরক্ষণ ব্যবস্থার অভাবে ন্যায্য দাম সংখ্যা আবার আমন্ত্রণ সকাল নটার একুশের সংবাদে রমজানে ইফতার ঘিরে নগরবাসীর চলে মাস জুড়ে কিন্তু একই শহরে বসবাসরত বস্তিবাসী ও ছিন্নমূল মানুষের জীবনে নেই আয়োজনের ছিটে ফোটা কখনো কখনো মুড়ি অথবা বাসি ভাত তরকারি দিয়েই ইফতার করতে হয় নিম্ন আয়ের এসব মানুষদের মিনালা দিবার রিপোর্ট রাজধানীর কারো রেললাইন বস্তি এখানকার ছিন্নমূল মানুষের ইফতারের প্রতিদিনের চিত্র এমনই কখনো শুধু মুড়ি আবার কখনো বাসি ভাত তরকারি দিয়েই ইফতার করতে হয় তাদের তিন বেলা আহার জোগাতে হিমশিম খাওয়া এসব মানুষের কাছে ইফতারির জন্য বাড়তি আয়োজন যেন বিলাসিতা ইস্তার করে একই চিত্র রাজধানীর কড়াইল বস্তিতে অন্যের বাসা থেকে পাওয়া খাবার দিয়েই ইফতার করেন অনেকে এ বেগুনী আছে আলুসছব আছে গুর আছে মুন্না ছেলে ভাত খায় না একটু পানপন খায় আবার তারা ভিন্ন পরে দুগা ভাত খায় আবার কোথাও কোথাও জাদা তুলে একসঙ্গে ইফতার করে ছিন্নমূল মানুষ অল্প আয়ের এসব মানুষকে মূল ধারায় ফেরাতে সরকারি প্রচলিত কর্মসূচির বাস্তবায়ন চেয়েছেন এই সমাজবিজ্ঞানী গ্রামে সরকার যতটা বৃত্তহীনদের প্রতি যে যতটা সুনজর দিচ্ছে শহরে কিন্তু বৃত্তহীনদের প্রতি সে ধরনের সুজনতা দেওয়া হয় না আমাদের যেটা ভাতৃত্ববোধ এবং সামাজিক যে সংহতি ইত্যাদিতে বাড়ানোর জন্য সরকারের একটা অর্থ এখানে ব্যয় করা উচিত বিত্তবানদের সহযোগিতা কিছুটা হলেও বদলি দিতে পারে নিম্ন আয়ের এসব মানুষের ইফতারের চিত্র মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা স্বাভাবিক কারণে বাস টার্মিনালের আশপাশের হোটেল রেস্তোরাঁগুলো খোলা থাকে তবে রমজানে কারণে রাশেদ আপনের রিপোর্ট রাজধানীর মহাখালী বাস টার্মিনাল দিন রাত মানুষের আনাগোনা ছেহেরি ঘিরে রমজানের মধ্যরাতগুলোতেও এখানকার হোটেল রেস্তোরাঁয় বাড়তি ব্যস্ততা শুধু পরিবহন খাতের কর্মচারী বা যাত্রী নয় বাস টার্মিনাল এলাকায় যারা থাকেন তারাও খেতে আসেন এসব হোটেল রেস্তোরাঁয় বাসা পরিবার থাকতে পারি না আমাদের খুব কষ্ট এনে খাই খাই বড় আমরা রোজা রাখি মন খারাপ তো হচ্ছে এখন তো কাজের টাকা এখানে খাওয়া তবে ছিন্নমূল অনেকেই শহরে খেয়ে বা না খেয়ে রোজা রাখেন কি খাবো খাইদার তোর জন্য তাই জীবিকার জন্য বাড়ি ছেড়ে হোটেল রেস্তোরায়ে শহরে খাওয়া এই মানুষের কাছে নয় রোজা রাখাই গুরুত্বপূর্ণ টেলিভিশন ঢাকা রংপুরে এবারও হাড়ি ভাঙা আমের বাম্পার ফলন হয়েছে চাষও হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে কিন্তু সংরক্ষণের সুব্যবস্থা না থাকায় ন্যায্য দাম নেই সংখ্যায় শঙ্কায় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন সতর দত্ত সম্পূর্ণ আসমুক্ত আর স্বাদে অসাধারণ হাড়িভাঙ্গা রংপুরের এই আমের সুনাম ও চাহিদা সারা দেশে বদরগঞ্জের পদাগঞ্জ ও মিঠাপুকুরের সহ অন্যান্য এলাকার লাল মাটিতে বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে এর বাগান এবছর এক হাজার পাঁচশো ষাট হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ কিন্তু আম হয়েছে আরও বেশি জায়গায় কিন্তু সংরক্ষণের ভালো ব্যবস্থা না থাকায় চাষিদের তা দ্রুত বিক্রি করে দিতে হয় আমরা যে জায়গায় চাষ করি কিন্তু রাস্তাঘাট ক্লিয়ার নাই আমরা সময় মতো রাম ওই বাজারে নিয়ে যেতে পারিনি কৃষি অফিস যদি আমরা কোনো সহযোগিতা পাইতাম তাহলে আরো একটু লাভবান হইতাম আম সংরক্ষণে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা আশা করি কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে যদি কোন উদ্যোক্তার মাধ্যমে বিশেষায়িত কোল্ড স্টোরেজ নির্মাণ করার সুযোগ হয় তবে কৃষক ভাইরা এই হাড়িভাঙ্গা মৌসুমের বাইরে কম মৌসুমে অল্প শীলাভমান হবে জোষ্টার শেষে বাজারে আসবে রংপুরের হাড়িভাঙ্গা চলতি মৌসুমে 20000 মেট্রিক টনের বেশি আম আশা করছে কৃষি বিভাগ ডেস্ক রিপোর্ট টেলিভিশন শেষ করছি সকাল নটার একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার মাদক বিরোধী অভিযানে আরো বাইশ ব্যবসায়ী বারো ব্যবসায়ী নিহত বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত অস্ত্র উদ্ধার হত্যা ও নাশকতার মামলায় খালেদার জামিন স্থগিত আবেদনের শুনানি আজ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদ যাত্রায় দুর্ভোগের আশঙ্কা চলাচল উপযোগী করতে নানা উদ্যোগ দর্শক সব শেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশে একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন